জীবন প্রায় 250 কিলোমিটার যাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক ক্লান্ত শান্ত অবস্থায় যা দেখে একটা বাগান, খেজুর গাছের বাগান, এই বাগানের সামনে যায় একটা গাছের সাথে উট বাঁধলেন, ছায়ার মধ্যে ঘুমা গেলেন, ক্লান্ত মানুষ ঘুমা গেলেন, ঘুম চলে আসছে, দুস্তরে হঠাৎ করে এই গাছের পাতার ফাঁক দিয়া সূর্যের আলো তার চোখ পর্যন্ত চলে আয়। সূর্যের আলো যদি চোখে চলে আসে আর ঘুম লাগে না, ভেঙে যায়। আল্লাহর বান্দা যুবক মদিনায় যাবে, ঘুম ভেঙে গেল, এমন সময় লক্ষ্য করে দেখি উট যে গাছের মধ্যে বাধা ছিল উট নাই, উটটা কোথায় গেল? আল্লাহর বান্দা যুবক মুসাফির মানুষ ক্লান্ত অবস্থায় হাঁটতে 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 বাগানের ভিতরে যা দেখে বৃদ্ধ একজন চাষা দাঁড়ায় আছে, তার হাতে একটা লাঠি আছে। এমন সময় বলে, চাষা আমার উটি গাছের সাথে বাধা ছিল, ও চাষা আমার উটি গাছের সাথে বাধা ছিল, এটা কি আপনি দেখছেন নি? চাষা বলেন, বাতিদারে তোমার যে ওট, এই যে দেখা যায় আমার নতুন চারা লাগাইছিলাম, নতুন চারা সব নষ্ট করে ফেলেছে, আমি সরিয়ে দেওয়ার জন্য দাঁড়ালো একটা পাথর দিয়ে ডিল মারছিলাম, এই ডিল মারার সাথে সাথে তোমার উটের মাথা পর্যন্ত চলে যায়, শক্ত চামড়া ফেটে রক্ত খনন হয়ে চারার মাঝখানে মারা যায়। এমন সময় যুবক মুসাফির যুবক রাগ আর গুসা একসাথে জমা হয়ে যায়, টিকে রাখতে পারে না, হয় তোমার চারা নষ্ট হয়ে গেছে, এর জন্য কি আমার উটকে মাইরা ফেলবা? এমন সময় যুবকের রাগ উঠছে, এক তাপ্পর দিছে, রেওয়ায়ত দুইটা, কেউ বলেন লাঠি দিয়া বাড়ি দিছেন, কেউ বলেন হাত দিয়া চর দিছেন। বৃদ্ধ মানুষে লাঠি দিয়া মারতে হয় না, চর ভালো করে দিলে পয়রা গেলেই শেষ, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যুবক মুসাফির বৃদ্ধ মানুষটাকে হত্যা করে ফেলেছে। এমন সময় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি সারা কান্দি, আল্লাহ আমি তো বড় অপরাধী হয়ে গেছি, এই বৃদ্ধ মানুষটারে আমি হত্যা করে ফেলেছি, আমি চলে যাইতে পারবো এই জায়গা থেকে, পৃথিবীর কেউ মানুষ দেখে না, এই বৃদ্ধ মানুষের গার্জিয়নও দেখে না, আমি চলে যাইতে পারি সমস্যা নাই, কিন্তু কেউ যদি দেখে না একমাত্র দেখনেওয়ালাকে। আমার মুসলমান ভাইরা, তার সিনায় আল্লাহর ভয় আছে, তার সিনায় মহব্বত কার, কার মহব্বত, কার মহব্বত জবান সারা বলেন, আল্লাহর মহব্বত তার সিনা আছে, আল্লাহর ভয় তার সিনা আছে। দাঁড়ায় আসে সন্ধ্যা হয়ে যায়, বৃদ্ধ মানুষটার দুই সন্তান যুবক বাবার সন্ধানে বাগান পর্যন্ত আসলো, এসা দেখে বাবার লাশটা পড়ে আছে আর একজন যুবক দাঁড়ায় আছে। হে যুবক, আমার বাবা বৃদ্ধ মানুষ, লাশটা জমিনে পড়া আছে, কে মারছে দেখছনি? এমন সময় যুবক বলে, মাফ চাই মাফ চাই, তোমার বাবাকে আমি মারছি, শয়তান আমাকে ধোকা দিয়ে ফেলেছে, তোমার বাবারে আমি মারছি, এই যে আমার উটটা তোমার বাগানের ভিতরে ঢুকে গেল আর নতুন চারাগুলি নষ্ট করার কারণে তোমার বাবা আমার উটটাকে মেরে ফেলছে। এমন সময় যুবক বলে, উটার পরিবর্তে উট দেওয়া যাবে, কিন্তু আমার বাবার পরিবর্তে কি বাবা দিতে পারবানি? সম্ভব সম্ভব নি? আমার মুসলমান ভাইরা, এমন সময় যুবক চোখের পানি ছাড়া বলে, হে বৃদ্ধ মানুষের দুই সন্তান, লক্ষ্য করে শুনো,
শরীয়তের মধ্যে বিচারের আইন বড় সুন্দর চলো মদিনা চলে যাই খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবেন শরীয়তের বিচার হলো হাতের বদলা হাত পায়ের বদলা পা নাকের বদলা নাক চোখের বদলা চোখ জানের বদলা জান ঠিক না মুসাফির যুবক বলে চলো মদিনা চলে যাই আবু বকর সিদ্দিকের কাছে চলে যাই বিচার হয়ে যাবে পবিত্র হয়ে মরবার চাই হত্যাকারী হয়ে মরবার চাই না তার অন্তরে কার ভয় বলেন আওয়াজ করে কার ভয় আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে আছে দুস্তরে এমন সময়ে রওনা হয়ে গেলেন মসজিদে নববীতে যা দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা আছেন এমন সময় বাবার দুই সন্তান যা বলে খলিফাতুল মুসলিমিন এই যে আমার বাবার হত্যাকারী বিচার চাই শরীয়তের বিচার হলো জানের বদলা জান এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিয়া দিলেন হত্যা করে ফেল জল্লাদ ছুরি হাতে নিয়েছে হত্যা করে ফেলবে দুস্তরে বেদায়া ওয়ান নেহায়া কিতাবে বড় সুন্দর করে লেখছেন কোন নামে ডাকি তার একটা কিতাব আছে যেটা বাংলাতে হয়েছে জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুহুমুল আলিয়া বড় সুন্দর করে লেখছেন ওনার কিতাবগুলা পড়বেন বাংলাতে লেখা আছে ৩১ খণ্ডে আছে এইগুলা পড়বেন অনেক ফায়দা হবে জুলফিকার নকশবন্দি বলে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে অর্ডার করলেন যাও হত্যা করে ফেল জল্লাদ শুনে হাতে নিল কিন্তু ফাঁসি দেওয়ার আগে তার শেষ ইচ্ছা পূরণ করার বিধান আছে না নাই বাংলাদেশে আছে না নাই ১২:১ ফাঁসি আল্লাহু আকবার বাতিলের ভয় সিনা আছে না নাই আছে না নাই ইসলামের বাজার বড় খারাপ আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমুল আলিয়া বলেছিলেন ১৯ জনের লিস্টি করা হয়েছে ১৯ জনের লিস্টির মধ্যে আজ যদি বাতিলের মোকাবেলা করা না যায় তাহলে ২০২২ সালে ২০০ জনের লিস্টি হবে আল্লামা মামুনুল হক সাহেব বলেছিলেন এই কথা বর্তমানে বাস্তবে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা এখনো সময় আছে সময় আছে ভালো হয়ে যান সরকার দলের কাছে উলামায়ে কেরামের মুক্তি আমরা চাই না হয়তো উলামায়ে কেরামকে মুক্তি দিবেন না হয় ক্ষমতা চলে তোমাদেরকে দেশের মানুষ বিদায় দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা সময় আছে অনেক আছে বলতে ইচ্ছা করে বলা যায় না বলতে ইচ্ছা করে বুকে ছাপা দিয়েছি ১২৫ জনের লিস্টে এই নালায়েকের নাম আছে বুকে ছাপা দিয়ে আমরা আছি দিন পরে রাত সবসময় দিন তাকে দিন তাকে দিনের পরে রাত আছে না নাই এক বৃষ্টিতে বন্যা হয় এক বৃষ্টিতে বন্যা হয় না রাগ করতেছেন রাগ করতেছেন
মুসলমান ভাইরা বলতেছিলাম বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে বলেন হত্যা করবার আগে তার শেষ ইচ্ছাটা জানাও তার কোনো ইচ্ছা আসেনি তার মনের কোনো চাহিদা আসেনি জল্লাদ শুনে কাতে নিয়ে গেল এমন সময় আল্লাহর বান্দা মুসা বিন জিবাক বলে আমার কোনো ইচ্ছা নাই তবে একটা কথা আছে আমি মক্কা গ্রাম অঞ্চলে আমার বাড়ি 350 কিলোমিটার দূরে আসছিলাম ব্যবসা করবার জন্য ঘটনাক্রমে সমস্যা হয়ে গেছে কিন্তু আমি তো ইচ্ছা করলে ওই জায়গা থেকে চলে যাইতে পারতাম পাক পবিত্র হয় আমার বাঞ্চাই এজন্য নিজের ইচ্ছা কিন্তু নিজের ইচ্ছা আসছিলাম এ দুষ্ট মুসাফির যুবক বলে আমার কোনো ইচ্ছা নাই আমি ব্যবসা করি একজন ইহুদির সাথে ব্যবসা শিয়ারের ব্যবসা করি ইহুদি আমার কাছে কিছু টাকা পায় আমার কাছে পায় পাওনা আছে ইহুদির এই টাকা গোলা না দেয়া যদি আমি মারা যাই কিয়ামত পর্যন্ত ইহুদিরা মুসলমানদেরকে আমানতের খিয়ানতদার বলে গালি দিবে খলিফাতুল মুসলিমিন আবু বকর এই সময়টা আমাকে দিয়া দাও আমি আমার গ্রামে যাইয়া ইহুদির টাকা পরিশোধ করে আবার চলে আসব আপনারাই বলেন আমাকে যদি ফাঁসির রায় দেওয়া হয় আমাকে বাড়ির যাওয়ার জন্য দিবনি দিব জানাজা পড়তেও দেয় নাই জালিমের বাচ্চারা মায়ের জানাজা পড়তে পারে নাই সন্তানের জানাজায় ঠিকমতো কথা বলতে দেয় নাই আছে না নাই এ মুসলমান ভাইরা চ্যালেঞ্জ করে বলতে পারি ফাঁসির কষ্টে জানা সমস্যা নাই আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাগানির পায়ে যখন খেদমত করে চিরে দুস্ত এই পাকনা আম যেমন ভাবে টিপ দিলে ডেবে যায় আঙ্গুলের দাগ বসে যায় খেদমত করার সময় লক্ষ্য করে দেখেছি পায়ের মধ্যে আঙ্গুলের দাগ বসে যাইত এই মানুষটাকে রিমান্ডে নেওয়া হয়েছে শরীরটা পোছা দিয়েছে এমন ইঞ্জেকশন মারা হয়েছে প্রকাশ্যে বলবো এমন ইঞ্জেকশন মারা হয়েছে ইঞ্জেকশন দিয়া দুইটা কিডনি নষ্ট করা হয়েছে বাবুনগরী এমনি দুনিয়া থেকে বিদায় হয় নাই এখনো আল্লামা মামুনুল হকের জন্য আমাদের বয় হইতেছে অসুস্থর ভান ধরায়া ভালো ইঞ্জেকশন দেওয়ার কথা বলে ভাইরাস ঢুকায় দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে কথা বলেন আওয়াজ করে ঠিক না এটা তাফসির মাহফিল এটা সমাবেশ নয় আমার মুসলমান ভাইরা আসুন ফাঁসির রায় যার উপরে হয়ে যায় বাড়ি পর্যন্ত আর ছুটি দেওয়া হয় না খলিফাতুল মুসলিমিন আবু বকর বলেন এটা তো কোনো সিস্টেম নয় কিন্তু তোমারে এক মাসের ছুটি দেওয়া যায় তো তোমার জিম্মায় আরো একজন দিয়া দাও যুবক বলে মুসাফির যুবক বলে আমার আপন ভাই নাই আমার আপন কোন ভাই যদি থাকত আমার আত্মীয় স্বজন রক্তের কোন ভাই যদি থাকত তাকে ওই জায়গায় রাইকা যাইতাম আমি গ্রাম অঞ্চলে যায় ইহুদির টাকা পরিশোধ করে আসতাম এমন সিস্টেম তো আমার নাই এমন সমাজ অল্লাহ ছুরি হাতে নিয়ে সামনের দিকে যায় হত্যা করবে এমন সময় এক সাহাবী হাতটা বলে জল্লাদ দাঁড়া রে জল্লাদ দাঁড়া
আর সামনে অগ্রসর হবি নারে জল্লাদ আমার নবীর পবিত্র জবান থেকে শুনেছি আল মুসলিম আকুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আমার নবীর সবানের কথা সত্য আমার এই মুসাফির ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক নাই কিন্তু কোরআনের বন্ধনের সম্পর্ক আছে না না আমি রসুলের এই হাদিসের উপরে আমল করলে সে আমার ভাই তাকে মুসলমান ভাইয়ের সংক্ষেপে বলি ছুটি দেওয়া হয়েছে বাড়িতে দয়া ইহুদির টাকা পরিশোধ করলেন এমন একজন মানুষ যেই মানুষটা হাত উঠাইছেন হযরতে বুজার গিফারি হযরতে বুজার গিফারি খাদিমে খাইরুল বাশার খিদমতে জিন্দগি বার না বানাযা আপনাগর আল্লাহু আকবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এমন একজন সাহাবী আবু যর গিফারি তিনি হাত উঠাইলেন নবীর খেদমত করতে 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 নিজের টাকার জন্য ঘর বানাইবার সময় পাইলেন না জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মা হয়ে গেলেন মুসাফির বাড়িতে চলে গেলেন বাবার কাছ থেকে বিদায় নিলেন বাবা চিরদিনের জন্য বিদায় দেয়া দিন মাথার গাম পেয়ে ফেলে লালন পালন করেছেন আমারে বাবা গো পবিত্র হয়ে আমার বাচ্চাই এইভাবে বাবার কাছ থেকে বিদায় নিল মার কাছে বিদায় নে মা দুধের দাবিটা ছাড়া দেব মা কত কষ্ট দিয়েছি আর প্রতিদিন তোমার কাছ থেকে ছুটি নিয়ে যায় আবার আসি যায় আবার আসি এমন বিদায় দিবা গো মা চিরদিনের জন্য বিদায় দিয়া দাও আর আসব না আর মুসলমান ভাইয়েরা এক মাস হয়ে গেল মাসের শেষ শুক্রবারে মসজিদে নববীতে জুমার নামাজের পরে বিচার হবে সময় হয়ে গেল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর বলেন সালমান যা আবু বকরকে নিয়ে আসো বিচার হবে তার ভাই তো এখন পর্যন্ত আসে না খলিফাতুল মুসলিমিন আবু বকর ডানে বামে সালাম পেরা দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানে বামে সালাম ফিরায় নামাজ শেষ করে দিলেন আমার মুসলমান ভাইরা এমন সময় জল্লাদ দাঁড়ায় গেল আবু যর গিফারিকে হত্যা করবার জন্য আবু যর গিফারি এমন একজন মানুষ নবীর সামনে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন আবু যর গিফারি হাঁটতেছে জিব্রিল বলে নবী গো এই যে আপনার সাহাবী আবু যর গিফারি আইতাছে আরো আস্তে করে বলে প্যাকেটিং কইরা সুবহানাল্লাহ রে বাড়িতে ম্যাডাম রে লইয়া একসাথে সুবহানাল্লাহ বলবে জবান সাইরা বলেন সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি মদিনার অলিতে গলিতে মানুষ কান্নার রোল শুরু হয়েছে একজন কুনির কারণে আবু যর গিফারিকে হত্যা করা হবে কান্নার রুল শুরু হয়েছে মদিনায় উসমান কান্দে আলী কান্দে ওমর আবু বকর কান্দে জল্লাদ কান্দে সরিনিয়া সামনে যায় জল্লাদ বলে খলিফাতুল মুসলিমিন এই মঞ্চে কুলিদের বিচার হয় আজকে জান্নাতি মানুষকে আমি কেমনে হত্যা করব আমার দুইটা পা আর সামনে দিয়া দেয় না দুস্তরে
খলিফাতুল মুসলিমিন অর্ডার দেয়া দিলেন আবু যর গিফারি হাসি মানুষ বলে আবু যর সবাই কান্দে আর তুমি হাসো কেন আবু যর গিফারি বলে কিয়ামতের দিন এই কথা বলতে পারবো নবী বলছিলেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আর একজন মুসলমানের ভাই এ সাহাবীরা লক্ষ্য করে শোনো এই যে এক মুসলমানের পক্ষে আমার জীবন দিতেছি এটা হয়তো আমার নাজাতের উসিলা হইতে পারে এটা আমার নাজাতের উসিলা হইতে পারে এমন সময় মরুভূমির দুলাবালু উড়ায়া অন্ধকার হয়ে গেছে কে জানি আসতেছে সালমান ফার্সি বলে জল্লাতাম কে জানি আসতেছে এমন সময় দেখা যায় আসামি ঠিক মতোই চলে আসছে আয়েশা বলে মাফচাই খলিফাতুল মুসলিমিন আমার ঘোড়া দ্রুতগামী ঘোড়া সমস্যা হয়ে গেছে সময় মতো আসতে পারি নাই মাফ চাই আমার ভাই আবু যরকে লামা দাও আমি কুনিরে ফাঁসির কাষ্টে ঝুলায় দাও পবিত্র হয়ে মরবার ছায় মঞ্চে উঠছেন এমন সময় সাল্লাত বলে আফসোস একজন নেককার মানুষকে লামাইলাম আর একজন নেককার মানুষকে উঠাইলাম পবিত্র হয়ে মরবার ছায় তার সিনায় কার ভয় কার ভয় তার সিনায় একমাত্র ভালোবাসা কার জবান সাইরা আওয়াজ করে বলেন ভালোবাসা কার আল্লাহর ভালোবাসা তার সিনায় আছে এজন্য সে পবিত্র হয়ে মরবার চায় আল্লাহর ভালোবাসা পাইতে চায় দুনিয়া জীবন দিতে চায় দোস্ত এক মুসলমানের জন্য জীবন দিতে চায় কেউ যদি বলে মসজিদ বন্ধ করতে হবে কেউ যদি বলে আজান বন্ধ করতে হবে কেউ যদি বলে তাফসীর মাহফিল বন্ধ করতে হবে স্বাধীন বাংলাদেশে আর তাফসীর চলতে দেওয়া হবে না এক মুসলমানের জন্য যদি আবু যর গিফারির জীবন দিতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিতে দাঁড়া বলেন কারা কারা রাজি আল্লাহু আকবার বলে নামাজ করে বলে আল্লাহু আকবার এমন সময় জল্লাদ কান্দে আশা কুনির দুই সন্তান দাঁড়ায় বলে খলিফাতুল মুসলিমিন মাফ চাই দোয়া চাই এই ভাই আসলে ইচ্ছা করে খুন করে না সত্যিকারের মুসলমান আল্লাহর ভালোবাসা তার অন্তরে আমরা মাফ করে দিলাম আফন বাই বানায় বাড়িত লইয়া যায় আল্লাহ পাক আমাদেরকে দিনের সহি বুদ্ধান করুক আমিন বলবেন না এই মাহফিল আগামী বছর হোক এটা কারা কারা চান না হাত উঠা রাগ করছেননি রাগ করছেননি চাইনি অনেকের হাত উঠে না এরা হেই দলে লড়া দেব চাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ হেই হাত উঠান কেউ নামাবেন না এই হাত দেখতেছেন কে উপরে আছেন কে লড়া দেন কে বলেন কে আছেন উপরে আছেন কে জবান সাইরা বলেন কে এই মাহফিল সব সময় হবে তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই মাহফিলের জরুরত মিটায় দিবেন কে মিটায় দিবেন কে সহযোগিতা করবে কে সহযোগিতা করবে কে করব তো ইনশাআল্লাহ